মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, ভারত মাতরম, বন্দে মাতরম, মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই সভার মূল আকর্ষণ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের জনদরদী জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। মাননীয় জেলা সভাপতি শ্রী পার্থ সারথী ঘোষ মহাশয়কে অনুরোধ করছি মাননীয় শুভেন্দু দাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবার জন্য। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন দক্ষিণ বাংলা সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি শ্রী পার্থ সারথী ঘোষ মহাশয়। এবারে পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং দুই সাধারণ সম্পাদককে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নেবার জন্যে। এবারে মালা পরিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দক্ষিণ মাল্লার প্রার্থী শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী এবং জেলা সভাপতি সম্মানীয় পার্থ সারথী ঘোষ মহাশয়কে আমরা একসঙ্গে বরণ করে নেব। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়। এবারে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি এবং তার দল। ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে সুতপা মুখার্জি এবং তার সাধারণ সম্পাদিকাদের অনুরোধ করছি আপনারা মহিলা মোর্চার পক্ষ থেকে জেলা সভানেত্রী সুতপা মুখার্জি এবং তার সভাপতি মণ্ডলীর সদস্যরা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের অন্যতম সম্পাদক আমাদের পার্শ্ববর্তী মালদা বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয় উপস্থিত আছেন, তাকে আজকের এই মহতি সভায় ইংরেজ বাজার বিধানসভার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি এবং তার সাধারণ সম্পাদক। এবারে মাননীয় গোপাল চন্দ্র সাহা আমাদের রাজ্যের অন্যতম সম্পাদক মালদা বিধানসভার বিধায়ক মাননীয় গোপাল দাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। মৌসুমীদি, মাননীয় গোপাল দাকে আমরা এবার বরণ করে নেব। এবার যুব মোর্চার পক্ষ থেকে মাননীয়
শুভেন্দু দাকে বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে। দক্ষিণ মাল্লা সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি মাননীয় আব্দুল সালাম মহাশয় শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছেন। ইংরেজবাজার মণ্ডল ওয়ান, যে মণ্ডলে আমাদের এই মহতি সভা চলছে, সেই মণ্ডলের সভাপতি মাননীয় বিপ্লব মণ্ডল, তার সম্পাদক সাধারণ সম্পাদক সহ মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছেন। শ্রী বিপ্লব মণ্ডল, যে মণ্ডলে আমাদের এই সভা চলছে, সেই মণ্ডলের সভাপতি মাননীয় বিপ্লব মণ্ডল। এবারে এসসি মোর্চার পক্ষ থেকে এসসি মোর্চার জেলা সভাপতি সুভাষ সরকার, তার সাধারণ সম্পাদককে অনুরোধ করছি মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নেবার জন্যে। এসসি মোর্চার সভাপতি সুভাষ সরকার এবং তার সাধারণ সম্পাদককে অনুরোধ করছি সম্মানীয় শুভেন্দু দাকে বরণ করে নেবার জন্য। দাদা একটু আমাদের মানিকচক তরফ থেকে এবার। এরপরে মানিকচক বিধানসভার পক্ষ থেকে চার মণ্ডল সভাপতি, মণ্ডল ইনচার্জ, মণ্ডল কনভেনার মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নেবেন। এবারে মানিকচক বিধানসভার পক্ষ থেকে চার মণ্ডল সভাপতি, মণ্ডল ইনচার্জ এবং মণ্ডল কনভেনার মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছেন। মানিকচক মহিলা মোর্চার পক্ষ থেকে শুভেন্দু দাকে এবারে বরণ করা হচ্ছে। এবারে মানিকচক মহিলা মোর্চার পক্ষ থেকে মাননীয় শুভেন্দু দাকে গাছা প্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ও ইংলিশ বাজার মণ্ডল টু পক্ষ থেকে এবার শুভেন্দু দাকে বরণ করা হচ্ছে। ইংলিশ বাজার মণ্ডল টু এর পক্ষ থেকে মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নেওয়া হচ্ছে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দক্ষিণ মাল্লা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী পার্থ সারথী ঘোষ মহাশয়। আজকে এই নির্বাচনী জনসভার যিনি মধ্যমণি ভারতীয় জনতা পার্টি, আমরা যারা পশ্চিমবঙ্গে লড়াই করছি, আমাদের সেনাপতি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইতিমধ্যেই এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা দু হাত তুলে জোরে স্লোগান দিয়ে ওনাকে স্বাগত জানাবো, জোরদার স্বাগত জানাবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, জেপি নড্ডা, জেপি নড্ডা, সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শ্রী রূপাধি, নির্ভয়াদি।
আজকের এই নির্বাচনী জনসভা আমরা ইতিমধ্যেই দুজন মায়ের বক্তব্য শুনেছি, যারা সুদূর সন্দেশ খালি থেকে এই নির্বাচনী সভায় আমাদের জন্য বার্তা নিয়ে এসেছেন। সন্দেশ খালির মাতৃশক্তি চারজন মায়েরা আজকে এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আর এই বার্তা নিয়ে এসেছেন যে সন্দেশ খালিতে যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, এ রাজ্যের শাসক দলের দয়ায় আর তার কাহিনী আমাদের সামনে রেখেছেন। শুধু সন্দেশ খালি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সমস্ত প্রশাসনিক যন্ত্রকে দলদাসে রূপান্তরিত করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই রকম শাহজাহান, অনুব্রত মণ্ডল, আরাবুলদের মতো সমাজ বিরোধীদের শাসন প্রতিষ্ঠা করার যে প্রয়াস তৃণমূল সরকারের, আর তার বিরুদ্ধে যে লড়াই গড়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আর যিনি আমাদের সেনাপতির ভূমিকায় আমাদের নেতৃত্ব দিয়ে চলেছেন পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে, সেই স্বয়ং শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের এই অমৃতি সেকান্দারপুর মাঠের জনসভায় উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, যাকে আমরা নির্ভয়া দিদি বলে ডাকি, শ্রী রূপা মিত্র চৌধুরী, তিনি উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্য সম্পাদক এবং পার্শ্ববর্তী মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ মঞ্চে আমাদের এই দক্ষিণ মালদার এই নির্বাচনী কাজে যে সকল নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেককে আমি আলাদাভাবে সম্বোধন করছি না, খুব সংক্ষেপে বক্তব্য সারার জন্য প্রত্যেকের প্রতি যথাযথ সম্মান, এবং আমার সম্মুখে যে মাতৃশক্তি, যে সুধীবৃন্দ, সমস্ত আমার যারা যুবক ভাই বোনেরা, প্রত্যেককে যথাযথ সম্মান আমার প্রণাম জানাই এবং আন্তরিক শুভকামনা। আজকের যে নির্বাচন, দেশের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের সাথে সাথে দক্ষিণ মালদা কেন্দ্রে আমাদের আগামী 7ই মে নির্বাচন হতে চলেছে, আর এই নির্বাচন আমরা সকলেই জানি যে বিগত 10 বছরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে যে উন্নয়নের ঐতিহাসিক বিপ্লব এবং গোটা বিশ্ব জুড়ে ভারতবর্ষের মান মর্যাদা নতুনভাবে প্রতিষ্ঠা করার যে কর্মযজ্ঞ, আর সেই কর্মযজ্ঞে যিনি হোতা, যার নেতৃত্বে এই সরকার চলছে, সেই নরেন্দ্র মোদীর সরকারকে তৃতীয়বার প্রতিষ্ঠা করার এই নির্বাচন, আর এই নির্বাচন গোটা দেশ আমরা জানি প্রথম পর্যায়ের নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিভিন্ন বিশেষজ্ঞরা যেভাবে বলেছেন যে একতরফা ভোট ভারতীয় জনতা পার্টি বা NDA এর পক্ষে হয়েছে, খুব স্বাভাবিকভাবে পরিষ্কার যে গোটা ভারতবর্ষ একতরফাভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বের সাথে আছে। আর নরেন্দ্র মোদীর বিপক্ষে কারা আছে? যারা এত দিন গোটা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি করে বিভিন্নভাবে সরকারি অর্থ তছরূপ করেছে,
যাদের পারিবারিক ব্যবসা রাজনীতিকে নিয়ে চলতো, আর যাদের ব্যবসা 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের ভারতবর্ষের যে সরকার চলেছে, যাদের এই ব্যবসার ঝাঁপ প্রায় বন্ধ হতে চলেছে, আর তারা গোটা ভারতবর্ষ জুড়ে একজোট হয়ে আজকে এই নরেন্দ্র মোদীর বিপক্ষে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে যেভাবে ভারতবর্ষের প্রতিভান বিশ্বের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, যেভাবে আজকে চন্দ্রযানের সফল প্রতিস্থাপন হোক, সেনাবাহিনীর এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রকে সঠিক জবাব দেওয়া হোক, অথবা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিনামূল্যে 80 কোটি মানুষকে রেশন দেওয়ার মাধ্যমে খাদ্যের সুরক্ষা দেওয়া হোক, বা আয়ুষ্মান ভারতের মাধ্যমে সমগ্র দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষিত করা হোক, যে কর্মযজ্ঞ চলছে। অপরদিকে এই পশ্চিমবঙ্গে তার সাথে সাথে আমাদের শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আর তাদের চাকরি বিক্রি করে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘর ভর্তির টাকা পাওয়া যাচ্ছে। যখন দেশের প্রধানমন্ত্রী সংকটকালীন অবস্থায় করোনা পরিস্থিতিতে মানুষের মুখে অন্ন যোগানোর জন্য 80 কোটি মানুষের বিনামূল্যে রেশনের ব্যবস্থা চালু করছে, তখন এই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের অন্ন চুরি করেছে, আজকে জেলের মধ্যে বসে ঘানি টানছে। তো আজকে এ রাজ্যেও যে সরকার চলছে, সেই সরকার পিসিমণির মরিয়া প্রয়াস ভাইপোর ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। আর এই ভাইপোর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক যন্ত্রকে আজকে নিজেদের দলীয় দাসে রূপান্তরিত করে আজকে দিকে দিকে যেভাবে শাহজাহান আরাবুল অনুব্রত মণ্ডলদের শাসন প্রতিষ্ঠা করার প্রয়াস চলেছে, আজকের যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আপনাদের সিলমোহরের মাধ্যমে একদিকে যেমন নরেন্দ্র মোদীর যে ভারতের সম্মান প্রতিষ্ঠা করার লড়াই তাকে সিলমোহর দেওয়া, অন্যদিকে আমাদের এই পশ্চিমবঙ্গে যে চোর বাটপার তোলাবাজদের শাসন কায়েম হয়েছে তাদেরকে উচ্ছেদের জন্য সিলমোহর দেওয়া, আজকের সেই নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণ হবে। তাই আজকের এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে এই আবেদন যে আগামী নির্বাচন মা দক্ষিণ মালদা কেন্দ্রের ভোটাভোটের ফল থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের যে রেজাল্ট আপনারা করবেন, তাতে যাতে আগামী 6 মাস এই চোর বাটপারদের সরকার না চলতে পারে, আশা করি এই নির্বাচনের মাধ্যমেই সেটা নিশ্চিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পার্থদাকে ধন্যবাদ। যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর অপেক্ষা করছি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বাংলা মায়ের দামাল ছেলে, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজকে আপনাদের জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীও আছেন আর বিরোধী দলনেতাও আছেন। যদিও এই মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, 2021-এ আমার কাছে উনি 1956 ভোটে হেরেছেন। একটা হেরো নেত্রী গাজল আর এনায়েতপুরে মিথ্যা কথা বলার জন্য এসেছেন,
আর যিনি ওকে হারিয়েছেন তিনি অমৃতির এই পবিত্র মাটিতে পদ্মফুল ফোটানোর আবেদন নিয়ে এসেছেন। এত মা এসেছেন, শক্তি স্বরূপা, দেবী শক্তি, মা বদলা হবে তো? লক্ষ্মীর ভাণ্ডার কেউ কাটতে পারবে না। বিজেপিকে আনুন না, 1000 নয় 3000 দেব, 3000 দেব, নাম দেব অন্নপূর্ণা ভাণ্ডার। বিরোধী দল নেতা বলছে 2,28,00,000 লোকের প্রতিনিধি, ভরসা বিশ্বাস আছে তো? আছে তো? আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন এবং একটু আগে তার সুচিন্তিত বক্তব্য রাখলেন মাননীয় পার্থসারথী ঘোষ, জেলা সভাপতি মহোদয়, মাননীয় প্রার্থী, গোটা ভারত চেনে, রাজনীতির বাইরে যিনি আমাদের নির্ভয়া দিদি, সমাজ সেবিকা, রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা, তামিলনাড়ু থেকে একেবারে জম্মু কাশ্মীর, যেখানেই মায়েরা দিদিরা বোনেরা অত্যাচারিত হন, জেপি নাড্ডা যে টিমটা পাঠায় ডেলিগেশন মহিলাদের, তার মধ্যে ইনি থাকেন। ইনার নাম হলো শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী। ইনাকে এমপি করলে এমপি টেস্ট কি, সাত কি, এমপি কি করতে পারে, এটা আপনারা বুঝতে পারবেন। তাই খগেন মুর্মু এবং শ্রীরূপাদিকে জেতাতে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদি 26 তারিখে মালদা বাইপাসে আসছেন, কয়েক লক্ষ মানুষের সমাবেশ করতে হবে। আর 23 তারিখে আয়রন ম্যান আসছেন, ইংলিশ বাজারে রোড শো করবেন, যিনি সব গুন্ডাকে জব্দ করেছেন, কাশ্মীরকে ঠান্ডা করেছেন, তার নাম হলো অমিত শাহ। তাই আপনারা সবাই এখন থেকে উৎসবের মতো প্রস্তুতি নেবেন। আমি রাজ্যের সম্পাদক বিধায়ক গোপাল শাহ মহোদয়, লোকসভার কনভেনার সুব্রত কুণ্ডু, কো কনভেনার সুজিত দাস, ইনচার্জ তাপস গুপ্ত, জেলার জিএস ইংলিশ বাজারের বিরোধী দলনেতা পুরসভার ভাই অম্লান ভাদুড়ি, প্রাক্তন সভাধিপতি জিএস গৌরচন্দ্র মণ্ডল, মাননীয় জিএস শান্তনু ঘোষ, কনভেনার মানিকচক পবিত্র দাস, ইনচার্জ মানিকচক জয়ন্ত চৌধুরী, ইংরেজ বাজার মানিকচকের সব মণ্ডল সভাপতি, ওরাই আজকের এই সাকসেসফুল সভার আসল কারিগর, তাদেরকে আমি শত কোটি বন্দন জানাই। নীলাঞ্জন দাস স্টেট সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ, আব্দুল সালাম সাহেব সংখ্যালঘু মোর্চার সভাপতি দক্ষিণ মালদা সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে তৃতীয় দফাতে 7 তারিখে ভোট আছে, এখানে 7ই মে, ইতিমধ্যে 102 আসনে ভোট হয়ে গেছে। আপনারা জানেন আমি সিপিএমের যখন সূর্য মধ্য গগনে সেদিন লক্ষণ সেটকে হারিয়েছিলাম 1,73,000 ভোটে, তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে আমি তখন মমতা ব্যানার্জিকে পিসিকে হারিয়েছি নন্দীগ্রামে। লিখে রাখুন, কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার 3টে আসনে নরেন্দ্র মোদীজির প্রার্থীরা গতবারের থেকে দ্বিগুণ ভোটে জয়যুক্ত হয়েছে, আর গুন্ডারা একটা বুথ দখল করতে পারেনি। চটি পুলিশ, এই প্রদীপ যাদবের মতো মমতা পুলিশ, তারা বুথ কেন্দ্রের 200 মিটার বাইরে ছিল, 6 জন করে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ অথবা বিএসএফ অথবা সিআইএসএফ
অথবা এসএসবির জওয়ানরা গতকাল পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষা করেছে 100% বুথে দিল্লি থেকে মনিটরিং হওয়া ওয়েব ক্যামেরায় পশ্চিম বাংলার ভোট নিয়ন্ত্রিত হচ্ছে। তাই আপনার ভোট আপনি দেবেন, নিজের ভোট নিজে দেবেন, পঞ্চায়েতের মতো লুটের ভোট চুরির ভোট হবে না। তৃণমূল দোকান কাটা চোরেদের পার্টি, তৃণমূল নির্লজ্জের মতো কালকে বিজয় মিছিল বের করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, কারণ তারা জানে আমরা যদি এই আর্টিফিশিয়াল কৃত্রিম বিজয় মিছিল না করতাম তাহলে দ্বিতীয় দফায়, তৃতীয় দফায়, চতুর্থ দফায়, পঞ্চম দফায়, ষষ্ঠ দফায়, সপ্তম দফায় দফা রফা হয়ে যাবে, ওটা ওরা জানে, তাই বিজয় মিছিল বের করেছে। আপনাদেরকে আমি কথা দিতে পারি, গোটা ভারতবর্ষ আসমুদ্র হিমাচল, তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন। আপনারা বলুন, দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি, আফগানিস্তান হোক চান নাকি? যদি না চান তাহলে শিরোপা মিত্র চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সব জায়গায় তাই আওয়াজ উঠেছে, এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার আবার একবার। মোদিজি মানে বিকশিত ভারত, মোদিজি মানে ভারতকে বিশ্বগুরুতে পরিণত করা। 14 সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে 12তম স্থানে, আজকে 5ম স্থানে। মোদিজিকে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব। আপনারা চান না না চান, সবাই চান, তাই মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে। এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে, ওনার কথা কেউ খাচ্ছে না। গাজলে 2000 লোক হয়নি, এনায়েতপুরে 3000-এর বেশি লোক হয়নি, লোক শুনতেই চাইছে না। আর মুখের ভাষা শুনছেন তো, কি সুন্দর সুন্দর ভাষা, কি সুন্দর বচন, আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে। এ কোন মুখ্যমন্ত্রী, কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, কি অশালীন কথা। সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি, কি কি বলছে, এনআরসি করতে দেব না। আরে এনআরসি কোথায়? আপনি বলেছিলেন 2001-এ সিএএ মানে ডিটেনশন ক্যাম্প, সিএএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া, সিএএ মানে কালা কানুন, 6ই মার্চ সিএএ চালু হয়েছে। আজকে 20 তারিখ এপ্রিল মাসের, 1.5 মাস কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, কার বাস্তুচ্যুত হয়েছে বলুন? মমতা ব্যানার্জি, আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়। আপনি 21-এর আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব, আমাকে আনুন। আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায়, আপনি কি বলছেন, 100 দিনের টাকা চাই। আরে আপনি জানেন যে 4 থেকে 14 ইউপিএ সরকার 1 এন্ড 2 আপনাকে মানরেগাতে 14,000 কোটি দিয়েছে, 14 থেকে 22 এই 1.5 বছর চুরি করেছেন, ধরা পড়েছে, 1,30,00,000 ভুয়া জব কার্ড বাতিল হয়েছে, আপনি হাতে হাতে ধরা পড়েছেন। তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে,
আপনাকে মোদিজি কত টাকা দিয়েছে? 14 থেকে 22 ডিসেম্বর অবধি 54,000 কোটি। 10 বছরে ইউপিএ দিয়েছে 14,000 কোটি, মোদিজি দিয়েছে 54,000 কোটি, আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে, মানরেগাতে টাকা চুরি করেছে, ভুয়া জব কার্ডে পুকুর নেই, 17টা পুকুর কেটে নিয়েছে, আইবিএস এর টাকা মেরেছে। গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল 15,000 করে টাকা মাথা পিছু, জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি। ফলের বাগান, আমের বাগান, লিচুর বাগান, আনারসের বাগান, হর্টিকালচার উদ্যান পালনের জন্য 15,000 করে টাকা দিয়েছিল, কেউ পায়নি, কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন। আপনি আগে হিসাব দেবেন, তারপরে চিৎকার করবেন টাকা চাই টাকা চাই টাকা চাই। টাকাগুলো নিয়ে কি হবে আপনার? আপনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন, মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী কমেছে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমেছে, আপনি কি দিয়েছেন মায়েরা? একদিকে 500,000, অন্যদিকে ডিয়ার লটারি আর মদের দোকানে সব সাবাড়া, তাই তো? 21,000 নতুন মদের দোকান, 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি। বঙ্গলক্ষ্মী, ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে আপনার ভাইপো লটারি ডিয়ার লটারিকে এনেছেন। পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে, কি করবে বেকার, 30% কমিশন, এটা আরেকটা চিট ফান্ড, দেখলেন না? ইলেকটোরাল বন্ড, তার হিসাবে তৃণমূল 1400 কোটি টাকা তুলেছে, তার 600 কোটি টাকাই দিয়েছে ডিয়ার লটারি, সর্বনাশ করে দিচ্ছে বেকারদের, যুবকদের, সাধারণ খেটে খাওয়া মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন? আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেজ ছোড়াগুলো, চিটিংবাজ প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায়, নিয়ে গিয়ে বলছে এটা ফিল আপ করুন, 9791733380380-তে মিস কল দিন, আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন, আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন। কত বড় চিটিংবাজ এই পিসিআর ভাইপো, কত বড় চিটিংবাজ! আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে, 4 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা, 25,000 টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে 4,644 কোটি টাকা, 14 থেকে 22-23 মার্চ অবধি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত? 40 লক্ষ। কত টাকা? 45,000 কোটি টাকা। বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পেয়েছেন? পাননি? আপনারা আগে বলুন, 40 লক্ষ বাড়ি কোথায় গেল? মালদা জেলার 15টা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন। প্রধানমন্ত্রী বলছে, বিরোধী দলনেতা বলছে, বিজেপির এমপি এমএলএ নেতারা বলছে, তালিকা প্রকাশ করুন, নিজেরা সব লুটে নিয়েছে। মালদায় বন্যার টাকা, ক্ষতিপূরণের টাকা, আজকে বলছে গাজলে আর এনায়েতপুরে সব আম নাকি ইউরোপে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। আম চাষিরা আছেন তো, আম বাগানের মধ্যেই মিটিং, ইউরোপে যাচ্ছে আম, ইউরোপে যাচ্ছে, এখানে নাকি ফুড প্রসেসিং ইউনিট খুলে দিয়েছে এই চিটিংবাজ মমতা ব্যানার্জি, মিথ্যাবাদী। বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে। আর কি সুন্দর প্রার্থী দিয়েছে, এ প্রার্থী তো সেকেন্ড হবে না, থার্ড হবে, থার্ডই হবে,
জামানত থাকবে কিনা জানি না। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে কি সভা করেছিল ভাইপো একটা ব্রিগেডে, সেদিন বলছে দক্ষিণ মল্লার প্রার্থী সানওয়াজ অক্সফোর্ডের, অক্সফোর্ডের প্রোডাক্ট, আর হলফনামা দেখুন নো অক্সফোর্ড। মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত, বলতো জর্জিয়া ইউনিভার্সিটির, তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না, ভাইপো যেমন এমবিএ লিখেছিল, ধরা পড়লো ভুয়া ইউনিভার্সিটির এমবিএ, এমবিএ লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে, ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি স্নাতক। ধোয়া বেরিয়ে গেছে এই মিথ্যাবাদী শর্ট পার্টিকে, আপনাদেরকে হারাতে হবে, গোয়ারান হারাতে হবে। সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন, গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন, যিনি বন্দে মাতরম বলেন, জাতীয় সঙ্গীত গান, তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। ভারত পাকিস্তান ম্যাচ হবে, পাকিস্তান জিতবে, আপনি বোম ফাটাবেন ভারতে বসে, আপনি আমার বন্ধু হতে পারেন না। ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে, রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে। মোদিজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন শুধু হিন্দুদের জন্য তিনি করেছেন, করেননি। এমনকি 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের, রাম মন্দিরের উদ্বোধন হয়েছে 22শে জানুয়ারি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে আদর্শ পুরুষ যোগী আদিত্যনাথজি অন্য সম্প্রদায়কে 5 একর জমি দিয়েছেন তাদের ধর্ম পালনের জন্য। এটা বিজেপি, বিজেপি তার স্লোগান হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, দেশপ্রেমে বিশ্বাস করে, ভারতীয়ত্বে বিশ্বাস করে। অনেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আছে? 3 কোটি বাঙালি উদ্বাস্তু হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে, দেশ ভাগের বিভীষিকা নিয়ে, আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই তো? নেই তো? তাহলে মোদিজিকে রাখতে হবে, বলতে হবে তোমায় হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না। তাই মোদিজিকে আনতে হবে, দল মেদে উৎসবের মতো ভোট দিতে হবে। মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য, আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই, কিছুদিনের মধ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে, ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, 2 কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে, মেধা অনুযায়ী নিয়োগ হবে, কেন্দ্রীয় হারে মহার্গবাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন, মায়েরা 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, রাজস্থান সরকারের মতো 450 টাকার গ্যাস পাবেন, লোক প্রসার শিল্পী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তপশিলি ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে মোদিজি আরো 3 কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিজি মাথা পিছু 5 কেজি করে চাল বা গম 82 কোটি জনগণকে আরো 5 বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিজি বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে গ্যাস, নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না, জামানত জব্দ করতে হবে। প্রস্তুত তো আপনারা? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। অপেক্ষা করুন, আজকে কি বার? শনিবার, কালকে রবিবার, পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না, সামলাতে পারবে না।
অপেক্ষা করে থাকুন, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দল নেতা, সমঝদার কা ইশারাই কাফি হয়, দেখতে থাকুন পিসিআর ভাইপোর দমটা কি করে ঢিলা হচ্ছে, দেখতে থাকুন, সামলাতে পারবে না, এদের উৎখাত করতে হবে। মায়েরা মাঝরাতে পিঠা তৈরি বন্ধ করবেন তো, আপনার ইজ্জত আগে, আপনার সম্ভ্রম আগে, আপনার সম্মান আগে, আপনি শক্তি স্বরূপা, আপনি দেবী শক্তি, আমরা ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি, সন্দেশখালিতে যা হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ কি না বলুন। 10 বছর ধরে মেয়েগুলোর উপরে যে অত্যাচার করেছে এর বদলা, মধুর বদলা প্রতিশোধ 7 তারিখে এই বিএমএ নেবেন হ্যাঁ কি না বলুন, বলুন আপনারা হ্যাঁ কি না নেবেন তো। আমার মায়ের যারা ইজ্জত সম্ভ্রম লুট করেছে তাদেরকে আমরা ছাড়ব না, তাই উৎসবের মতো ভোট করবেন, সবাই মিলে ভোট করবেন, উন্নয়নের পক্ষে ভোট করবেন। আর তৃণমূলের লোকসভা ভোটে কি, মোট আসন 543, তৃণমূল লড়ছে 45, প্রধানমন্ত্রী হতে লাগবে 272। পুকুরে যদি যেদিন ইলিশ মাছ হবে সেদিন তৃণমূল দিল্লি যাবে, তার আগে কোনো সুযোগ নাই। গরুর গাড়িতে হেডলাইট লাগে, ফ্যান্ডো গেঞ্জির বুক পকেট লাগে, তাই তৃণমূলের দিল্লিতে কিছু নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 5টাও জিতবে কিনা ঠিক নাই, বড় বড় কথা, হেলিকপ্টার ঘুরছে, পিসিমণি সঙ্গে ভাইপমণি, লোক নাই জন নাই, ইন্দ্রনীলকে দিয়ে গান গাওয়াচ্ছে, বলছে আলাদা জাতীয় সঙ্গীত, বাংলার আবার আলাদা জাতীয় সঙ্গীত, খুব কষ্ট দিদিমণির, পিসিমণি কাল ঘুমায়নি, কেন্দ্রীয় পুলিশ টাইট দিয়ে দিয়েছে, 288 কোম্পানি ছিল, সেকেন্ড ফেজে 400 কোম্পানি আসছে, 29টা কিউআরটি ছিল, সেকেন্ড ফেজে 400 কোম্পানি, 200টা কিউআরটি হচ্ছে, কুইক রেসপন্স টিম, রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারবে না। এই বেটা প্রদীপ যাদব, খুব সাবধান থাকুন, এই লড়াইটা মালদায় আমি দুপুর থেকে আছি সন্ধ্যে অবধি, পুরো পুলিশের সঙ্গে বিজেপির লড়াই, তৃণমূল নেই, আর গুন্ডামি করতে দেব না, শুনে রাখুন, কালিয়াচক লুট করবেন, সুজাপুর লুট করবেন, মানিকচক মথুরাপুর লুট করবেন, মিল্কি এনায়েতপুর লুট করবেন, ভেবে রেখেছেন ভৈষ্ণবনগর লুট করবেন, ফরাক্কা শামসেরগঞ্জ লুট করবেন, হইব না হইব না হইব না। 6 জন করে কেন্দ্রীয় বাহিনী রাস্তায়, একাধিক সেন্ট্রাল ফোর্সের কিউআরটি, প্রতি বুথে ওয়েব ক্যামেরা, আপনি কাকে ভোট দেবেন কেউ দেখতে পাবে না, নিজের ভোট নিজে দেবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই লড়াইতে মানুষই জয়যুক্ত হবে, রাষ্ট্রবাদী জয়যুক্ত হবে, তৃণমূলকে শুধু পরাস্ত করা নয়, 16%-এর নিচে এই ঠগি পিসির ঠগি প্রার্থীকে আপনারা রাখবেন, আপনাদের কাছে এই আবেদন আমি রাখতে চাই। 23 তারিখে অমিত শাহজির রোড শো দারুণ হচ্ছে তো, ইনি কি করেছে জানেন, শ্যামাপ্রসাদজি বলতেন এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, কংগ্রেস দুটো পতাকা রেখে দিয়ে গেছিল, কাশ্মীরের জন্য আলাদা পতাকা, রেস্ট অফ দি কাশ্মীরের জন্য আলাদা পতাকা, কংগ্রেস দুটো আইন করে গেছিল, একটা কাশ্মীরের আইন আর একটা দেশের আইন, মোদিজির আদেশ নির্দেশে অমিত শাহজি 370-35 এ হাঁটিয়ে দিয়েছে। আগে সিআরপি কে আর্মিকে দেখলে যারা পাথর ছুড়ত, এখন গোলাপ ফুল ছড়ে, কাশ্মীরে যান বেড়াতে যান, দেখে আসবেন কি করেছে, দেখবেন কি করে তেরঙ্গা পতাকা পথ পথ করে উঠছে। তাই ভারতীয় জনতা পার্টিকে শুধু বিকাশের জন্য নয়, কে কে চান পাক অকুপাই কাশ্মীর ফিরে আসুক, চান তো পিওকে ফিরে পাই আমরা, যদি পিওকে কে ফেরত আনতে হয় 7
7 তারিখে সব ভোট পদ্মফুল চিহ্নে বোতাম টিপে দিতে হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায় আনতে হবে, দেশকে শক্তিশালী করতে হবে। কেদারধাম বদ্রীধাম মোদিজি পাল্টে দিয়েছেন, কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে এনেছেন। মোদিজি কাশীধামকে বদলে দিয়েছেন, মোদিজি বদলে দিয়েছেন উজ্জয়িনী মহাকালকে। মোদিজির নেতৃত্বে 22শে জানুয়ারি 3 লক্ষ শহীদ হওয়ার পরে রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণ উপায়ে। উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতিও উপস্থিত হয়েছিল। এটাই নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। সবাই খুব ভালো থাকবেন, আমি আরেকবার 5 তারিখে শেষ দিন থাকব, সকালে ওল্ড মাল্লায় একটা রোড শো করবো। দিদি বলছিল যাওয়ার সময় কোথাও একটা, আমি আর জায়গাটা বলছি না, পারমিশনের ব্যাপার আছে, দিদি করবে, আবার দেখা হবে। দিদি দিল্লি যাচ্ছে তো? নির্ভয়াদি দিল্লি যাচ্ছে তো? বিধানসভায় পাঠিয়েছিলেন, এত ভালো বক্তা, এত ভালো পারফর্মার। আমি আপনাকে বলছি অ্যাজ এ লিডার অব অপোজিশন, ভাষায় প্রকাশ করা যাবে না, ইনার জাতীয় রাজনীতিতে যাওয়ার সমস্ত রকম গুণ আছে। এমন এমপি পাঠাবেন না যিনি ল্যাম্পপোস্ট হয়ে থাকবে, ল্যাম্পপোস্ট এমপি পাঠাবেন না, পাঠান সাউন্ড এমপিকে। আর যদি সবাই জেনেই থাকেন মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে, তাহলে কেন অন্য দলের এমপি যাবে? গঙ্গা ভাঙন, ভূতনির ভাঙন, চাই মণ্ডলদের সমস্যা, বৈষ্ণবনগরের ভাঙন, শামশেরগঞ্জের ভাঙন, এত রেলের আরো সুবিধা, বন্দে মাতরম ভারত চড়ছেন তো? চড়ছেন তো? এখান থেকে দিল্লি দক্ষিণ ভারত যেতে পারছেন তো? বাঙ্গালোর ট্রেন চালু হয়েছে তো? এগুলো সব করে দিয়েছেন। আরো আম চাষি, লিচু চাষি, পরিযায়ী শ্রমিক এবং আপনাদের সকলকে ভালো রাখার জন্য শিরূপা মিত্র চৌধুরীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আবেদন করছি আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন, সবাই তৃণমূলকে হারাবেন তো? তৃণমূল মানে, তৃণমূল মানে হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, কয়লা ভাইপো, কয়লা ভাইপো, সবাই ভালো থাকবেন, জয় শ্রীরাম, জোরসে বলো সবাই মিলে, আরো জোরে, আরো জোরে, জয় শ্রীরাম। শুভেন্দু দাকে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আজকের এই মহতী জনসভায় যারা উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা জেলার পক্ষ থেকে এবং ইংরেজ বাজার বিধানসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানাই। আগামী 7ই মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় শিরূপা মিত্র চৌধুরী মহাশয়।